স্টার রেস্টুরেন্টে আজকে দুটি থালি উদ্বোধন হলো। ঈদ উপলক্ষে বিশেষ থালি কিন্তু আজকে, যার নামকরণ করা হয়েছে মুঘল আমলের মুড মুসাল্লাম এবং আরও একটি ইন্দো অ্যারাবিক, দুটো থালি কিন্তু আজকে স্টার রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের দ্বারাই উদ্বোধন হয়েছিল স্টার রেস্টুরেন্ট। বড়া যে হাওয়া তেলিয়ার মোড় রয়েছে, সেই তেলিয়ার মোড়ে স্টার রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছিল কয়েক মাস আগেই। তারপর থেকে কিন্তু রমরমিয়ে রেস্টুরেন্ট চলছে। সামনে ঈদ আসছে, সেই ঈদ উপলক্ষে দুটি নতুন থালি তারা করেছে। একটি থালিতে 12 থেকে 14 রকম আইটেম রয়েছে, 6 জন আরামসে খেতে পারবে এবং 8 জনও খেতে পারবে। তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস রয়েছে এবং 12 রকম চিকেন থেকে শুরু করে বিভিন্ন আইটেম রয়েছে। এবং মুঘলদের যে বিখ্যাত ছিল মুড মুসাল্লাম, সেই আইটেম রয়েছে, আরও একটি ইন্দো অ্যারাবিক। এই দুটি থালি কিন্তু আজকে স্টার রেস্টুরেন্ট থেকে উদ্বোধন হয়ে গেল। এই দুটো থালি আজ থেকেই শুরু হয়ে গেল। দাম কিন্তু খুব একটা বেশি নয়, আপনারা সকলেই এসে ট্রাই করতে পারেন। এবং যে এখানকার যে কুক রয়েছে, তিনি এই থালি সম্পর্কে কী জানাচ্ছেন এবং যারা আজকে এই থালি উদ্বোধন করলো, যারা খেলো, তারাও কী জানাচ্ছে, আপনাদের জন্য থাকছে সব কিছুই। রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টের নাম স্টার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অনেক রকম খাবার পাওয়া যায়। এইখানে সব থেকে ভালো খাবার হচ্ছে মুর্গ মুসাল্লাম, আমরা যেটা ট্রাই করলাম আজকে, আপনারাও খেয়ে দেখতে পারেন, অনেক সুন্দর একটি খাবার। আমরা এর আগেও এসেছি কিন্তু এই খাবারটি ট্রাই করিনি, এবারে এসে ট্রাই করেছি। আপনারাও আসতে পারেন এইখানে মুর্গ মুসাল্লাম খেতে। এইখানে অনেক রকম খাবার আছে, আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। খাবারটার নাম ছিল মুর্গ মুসাল্লাম, আপনারাও ট্রাই করতে পারেন, খুব সুন্দর। এই রেস্টুরেন্টে খুব ভদ্র, খুব ভালো, আপনারাও আসতে পারেন। এর আগেও এসেছি, নিউ খাবার আবার ট্রাই করলাম, খুব ভালো লাগলো, আপনারাও আসতে পারেন। এই থালটা কতজন মিলে খেলেন মোটামুটি? এই থালটা 7 জন মিলে খেয়েছি, খুব টেস্ট, আপনারাও ট্রাই করতে পারেন। এখানে সব কিছু খুব কম প্রাইসে পেয়ে যাবেন, আপনারাও এখানে আসতে পারেন। রেস্টুরেন্ট থালি ভালোই লাগলো, মানে খুবই ভালো, খুব সুন্দর, হ্যাঁ খুব খেতে ভালো লেগেছে, নতুন আইটেম। তো আপনারা এখানে আসবেন, খুবই ভালো জিনিস, হ্যাঁ খুবই সুবিধে, হ্যাঁ আমরা 7 জন মিলে খেয়েছি, এটা কম আইটেম ছিল, হ্যাঁ খুবই ভালো লেগেছে। স্টার রেস্টুরেন্টের তরফ থেকে আজকে যে নতুন দুটো ডিশ দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে একটা রয়েছে ইন্দো অ্যারাবিয়ান ডিশ, যেটা স্টার স্পেশাল থালি। এটাতে দেখতে পাচ্ছেন 12 রকমের আইটেম রয়েছে। সবথেকে ইউনিক যে ডিশ, সেটা হচ্ছে আমাদের খ্যাপসা রাইস, 2 পিস চিকেনের সাথে রয়েছে, এর সাথে ফ্রায়েড রাইস রয়েছে, যেটা চিকেন ফ্রায়েড রাইস, এবং বিরিয়ানি রাইস। স্টার্টারে থাকছে আপনাদের চিলি চিকেন ড্রাই, ক্রিসপি চিলি, বেবিকর্ন, চিকেন টিক্কা, রেশমি কাবাব, চিকেন শিক কাবাব। রাইসের সাথে সাবঅর্ডিনেট থাকছে মটন কষা, চিকেন শাহি কর্মা, আর এর সাথে অ্যাড অন রয়েছে 2 পিস বাটার রুটি, যেটা কমপ্লিটলি 5 থেকে 6 জন একদম পেট পুড়ে খেতে পারবে। রেট আছে আমাদের 799। আর একটা যে ডিশ রয়েছে, ওটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের, যেটা মুঘল রাজাদের সবথেকে ফেভারিট ডিশ ছিল, যেটার নাম হচ্ছে মুড মুসাল্লাম। এটা গোটা মুরগি দিয়ে তৈরি হয়, যেখানে আমাদের একটা বিরিয়ানি রাইসের সাথে ডিম রয়েছে, প্লাস একটা নতুন আইটেম যেটা হচ্ছে গ্রিন পোলাও আমরা তার সাথে অ্যাড অন করেছি। মুড মুসাল্লামের রেট হচ্ছে 549, ওটাতে প্লাস 4-5 জন আরামসে খেয়ে নিতে পারবে।